হৃৎপিণ্ডের আবৃত্তি কাব্য গ্রন্থের ভালোবাসার ফুল কবিতাটি আবৃত্তি করছি। এই কবিতাটি আমার বড় ভাইরা ভাই জনাব আব্দুল হক সাহেবের উদ্দেশ্যে রচিত। তিনি একবার তার বড় মেয়ের বাসা রুয়ান্ডার থেকে আমার ছেলের বড় ছেলের পরীক্ষার সময় ফোন করে খোঁজ নিতেন, নিয়েছিলেন। একজন আত্মীয় যতই প্রবাসী থাকুক, আত্মীয়ের প্রতি যে তার দরদ এই কবিতায় সেটা প্রকাশিত হয়েছে। আমার সেই বড় ভাইরার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আমি কবিতাটা লিখেছিলাম, কারণ তিনি সে সুদূর রুয়ান্ডা থেকেও আমার ছেলে পরীক্ষার খবর নিতেন। আসুন কবিতাটির আবৃত্তি শোনা যাক। স্নেহ মমতা ভালোবাসা মানবতা আর সহানুভূতি, এ তো মনের আকুতি, আপনা থেকেই জেগে ওঠে। বাতাসে ছড়ায় যেমন সুরভি, বাতাসে ছড়ায় যেমন সুরভি, দূরে বা কাছে মানে না কোনো শাসন, মন চলে যায় মনের ঠিকানায়। নিরাশার আধারে আপন ঝনের বরসার আলোতে, নিরাশার আধারে আপন জনের ভরসার আলোতে জীবন এগিয়ে চলে। ভাঙ্গা পাজরের বনে জেগে থাকে জোনাকির আলো, জীবন বেঁচে থাকে জীবনের নেশায়, প্রকৃতির ধারাবাহিকতায় ভালোবাসার ফুল বেঁচে থাকে তার অনুভবের বৃন্তে। ভালোবাসার ফুল বেঁচে থাকে তার অনুভবের বৃন্তে। কবিতাটি 2014 সালের এপ্রিল মাসের 3 তারিখে রচিত। ধন্যবাদ।